শাবানের 15 তারিখে শবরাতের রাত্রিতে দেখা যায় প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি বাড়িতে বাড়িতে রুটি তাওয়ার উৎসব চলতে থাকে, হালুয়া রুটির উৎসব চলতে থাকে। কিন্তু দেখেন এই রাত্রে আমল করতে হবে, আল্লাহ তাআলা এরকম সুন্দর একটা রাত দিয়েছেন আমাদের ইবাদতের জন্য। দেখা যায় সারা রাত মা বোনেরা এই হালুয়া রুটি বানায়, যখন ক্লান্ত হয়ে যায় তখন ঘুমিয়ে পড়ে, দেখা যায় কোনো ইবাদত বন্দিগি হয় না। অথচ আল্লাহ তাআলা এই রাতটি আমাদের হালুয়া রুটি খাওয়ার জন্য দেননি। আমরা যে কোনো খাবার খেতে পারি, খাবার তো হালাল, কিন্তু আমরা একটা প্রথা বানিয়ে নিয়েছি, শবে বরাতের রাত্রিতে আমাদের হালুয়া রুটি খেতে হবে। এই রাত্রিতে তিনটি ইবাদত আমরা করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি ইবাদত করেছেন। প্রথম নাম্বার ইবাদত, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে, যারা মারা গিয়েছে, এদের কবরের পাশে যে দোহাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আল্লাহ কবর বাসীকে তুমি মাফ করে দাও, গোর জিয়ারত করা, কবর জিয়ারত করা, এটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমরা সারা রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নামাজ করব, তাসবি তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব, ইত্যাদি নেক আমলের মধ্য দিয়ে আমরা রাতটাকে পার করে দেব। তৃতীয় নাম্বার, আমরা সেদিন রোজা রাখব, সারা রাত ইবাদত করার পর শেষ রাত্রে আমরা সেহরি খাব, সেহরি খেয়ে সেই দিন আমরা রোজা রাখব। এই তিনটি আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমিও করতে পারি, আপনিও করতে পারেন, আমরা সবাই করতে পারি। এই তিনটি আমল